আমি শেয়ার করব আমার ঘরটাকে, অর্থাৎ আমি যে রুমটাতে থাকি সেই রুমে ইনডোর প্লান্ট দিয়ে কীভাবে সাজিয়েছি, অর্থাৎ আমার কম্পিউটারে আমার বিছনাতে কীভাবে আমি ইনডোর প্লান্ট রাখিয়েছি সেটাই শেয়ার করব। এবং আমার ঘরে যে আমার যে যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গায় আমি ইনডোর প্লান্ট বসিয়েছি, যাতে আমার ঘরটা একটুখানি অন্যরকম হয়, সেই জন্য আমি আমার রুমটাকে ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়ে রাখি। সবসময় চেষ্টা করি ইনডোর প্লান্ট ঘরে রাখতে, এবং ঘরের কোন কোন জায়গায় কীভাবে আমি ইনডোর প্লান্টগুলো রাখি। অসুবিধা হয় কি না সেদিকে মাথায় রেখে কিন্তু ইনডোর প্লান্ট ঘরে রাখতে হয় এবং ঘর সাজাতে হয়। ঠিক তেমনিভাবেই আমি যখন ইনডোর প্লান্টগুলোকে চুজ করেছি এবং রাখি, তখন চিন্তা করি যে এই ইনডোর প্লান্টগুলো কাজের কোনো ব্যাঘাত ঘটবে কি না। আমি দেখি যে না, কাজের কোনো ব্যাঘাত ঘটে না, আমার ঘরের কিন্তু একটি আলাদা ইউনিক চলে আসে। আমার খাটের পাশে এবং আমার কম্পিউটারের পাশে আমি ইনডোর প্লান্ট গাছ রেখে দিই, মাঝে মধ্যে দুই একটা ফুলের গাছও রাখি। এর কারণ হলো যে ইনডোর প্লান্ট ঘরে থাকলে ঘরের একটা আলাদা ইউনিক চলে আসে, সৌন্দর্য চলে আসে। আমরা অনেক সময় আমাদের স্বাদ এবং সাধ্যর অভাবে অনেক কিছু করতে পারি না। এটা আমার একটি ওয়াশরুম, সে ওয়াশরুমে ঢুকতে যে গেটটা আছে সেখানে মানি প্লান্ট গাছ রেখেছি একটা স্ট্যান্ডে। এই যে একটি স্ট্যান্ডের ভিতরে আমি মানি প্লান্ট গাছটি বসিয়েছি, এটা আমার ওয়াশরুম। এই ওয়াশরুমের ভিতরে আমি একটি গাছ রেখেছি, সেটা হলো রিও প্লান্ট। এই যে রিও প্লান্ট আমি রেখেছি, এখানেও কিন্তু খুব চমৎকারভাবে এই রিও প্লান্ট গাছটি হয়েছে আমার ওয়াশরুমের ভিতরে। এই যে রিও প্লান্ট গাছটি, ওয়াশরুমের আর পাশে নিচে আমি একটি ইনডোর প্লান্ট রেখেছি, এবং এটা হলো বারান্দার দরজা। এই দরজাটা কখনো খুলি কখনো খুলি না, যেহেতু এসে যখন ছাড়ি তখন খুলি না, না তো বারান্দা ইউজ করার জন্য। এবং ওই পাশে আছে মেন দরজা, এবং এটা আমার রুমে প্রবেশ করব। রুমে প্রবেশ করতে আমার রুমের দরজা খুলে হাতের ডাইন মোড়ে আমি মানি প্লান্ট গাছ রোপণ করেছি। আমার ঘরের প্রবেশের যে মূল দরজা সেটা, সেই সাথে দরজার সাথে আমি একটি স্ট্যান্ডে মানি প্লান্ট গাছ বসিয়েছি। তার কারণ হলো এই যে দরজা, যাতে অনায়াসে খোলা যায়, সমস্যা না হয়, সেই জন্য আমি দরজার পাশেই একটি মানি প্লান্ট গাছ রোপণ করেছি। সেই সাথে নিচে রিও প্লান্ট গাছ রেখেছি, রিও প্লান্ট গাছ রেখেছি। এটাও ঘরে রিও প্লান্ট গাছটি খুবই ভালো এবং ফুল দিতেছে। আমি আমার ঘরে এই রিও প্লান্ট গাছ এবং প্রবেশের দরজায় প্রবেশের সাথেই কিন্তু আমি এই মানি প্লান্ট এবং রিও প্লান্ট গাছটি রেখেছি। এবং দরজাটা যখন আমি আটকিয়ে দিই তখন কিন্তু আমার ঘরটি বেশ ইউনিক মনে হয়। এবং একটি ক্যালেন্ডার রেখেছি দরজার পাশে, এবং নিচে আমি মানি প্লান্ট গাছ রেখেছি। এটা মানি প্লান্ট গাছ খুবই ভালো ঘরের জন্য, এবং এই গাছটি যত্ন প্রয়োজন পড়ে না। দরজার পাশেই আমি মানি প্লান্ট গাছ এবং রিও প্লান্ট এই দুইটা গাছ রেখে দিয়েছি। এটা আমার ওয়ার্ড্রোপ, এই ওয়ার্ড্রোপে বই আছে, এবং কিছু ইনডোর প্লান্ট গাছ আমি রেখেছি, বেশি না, 3 থেকে 4টি ইনডোর প্লান্ট গাছ রেখেছি। এবং যে ওয়ার্ড্রোপের নিচে নিচে আমি যে সমস্ত গাছগুলো রেখেছি, কিভাবে ওয়ার্ড্রোপের সাথে আমি নিচে দিতে একটা টেবিল দিয়ে আরও 3টি গাছ রেখেছি। একটি হলো জেট প্লান্ট, আরেকটি হলো পাম গাছ, আরেকটি হলো ক্যালাথিয়া। এই 3টি গাছ আমি রেখেছি, এবং এটা ঘরের যে যতটুকু স্পেস, যাতে আমি অনায়াসে সহজে চলাফেরা করতে পারি, সেই দিকে মাথায় রেখে খেয়াল রেখে আমি এভাবে আমি আমার ঘরটাকে সাজিয়েছি। কারণ হলো ঘরের ভিতরে যদি গাছ না থাকে তাহলে ঘর ইউনিক মনে হয় না, এবং প্রাকৃতিক মাঝে আমি আছি সেটা বোঝানোর জন্য আমি আমার ঘরের ভিতরে এই সমস্ত গাছগুলোকে রেখেছি।
ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমের সাথে আমি একটি গাছ রেখেছি, যে গাছটিকে আমি মনে করি এভাবে ঘর সাজালে সুন্দর দেখা যায়। আপনারা সাজিয়ে দেখতে পারেন ইনডোর প্লান্ট হিসাবে, এভাবে গাছ দিয়ে ঘর সাজালে আমার মনে হয় সৌন্দর্য বৃদ্ধি পাবে রুমের, যে রুমে থাকবেন সেই রুমে ইউনিক একটা চলে আসবে। যদি প্রাকৃতিক গাছ আমরা রোপণ করি তাহলে আমাদের বাড়তি যে ঝামেলা হয় না এবং গাছ দেখতেও সুন্দর দেখা যায়। আমার ঘরের গাছ দিয়ে ডেকোরেশন করাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং উপদেশ দিবেন যে আরও কী কী গাছ রাখলে ঘরটি আরও সুন্দর দেখা যেত, সেই বিষয়ে পরামর্শ দিবেন যাতে আমি আমার ঘরটিকে আরও সুন্দরভাবে সাজাতে পারি।